হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক মেন্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আমি আছি জয়ন্তপাল আপনাদের সাথে, আর আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা থাম্বনেইলে দেখে ফেলছেন। সো আমি আর না বলি এটা, বাট একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনটা। দেন হচ্ছে আমরা যদি একটু কথা বলি, আমরা ফটোশপের সেভ প্রসেসটা আমরা দেখি নাই, বাট ইলাস্ট্রেটরের সেভ প্রসেসটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। সো ফটোশপের সেভ প্রসেসটা বা বেস্ট যে ওয়েগুলো আছে সেই ওয়েগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। সো চলুন ভিউয়ার, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সো প্রথমেই আপনারা যার যার ফটোশপটি ওপেন করে নেবেন, এবং ফটোশপে যে ফাইলটি আপনারা এডিট করছেন বা এডিট করে সেভ করতে চান সেই ফাইলটি ওপেন করে নেবেন। সো ওপেন করে দেখেন, আমি একটু ওপেন করি। ওপেন করে আমি আমার এই ছবিটাকে জাস্ট ওপেন করছি। ওপেন করে জাস্ট সেভ প্রসেসটা আপনাদের দেখাই দিব। সো এই যে যে ছবিটা, এটা কিন্তু একটা 4K রেজুলেশনের ছবি। সো এই ছবিটাই আজকে আমরা সেভ প্রসেসটা দেখব। সো ফার্স্টেই সেভ প্রসেস দেখার জন্য চলে যাইতে হবে আমাদের, দেখেন, ফাইল অপশনে। এবং ফাইল অপশন থেকে আমাদের ইলাস্ট্রেটর যেমনটা গিয়েছিলাম যে সেভ অ্যাজ করতে পারি এখান থেকে, অথবা হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারি। সো আমরা আজকে এক্সপোর্ট অপশনটাই দেখব, কারণ সেভ করার যে ওয়েগুলো আছে তার ভেতর সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এই এক্সপোর্ট সিস্টেমটা। সো এক্সপোর্টের উপর একটা ক্লিক করবেন, অথবা এক্সপোর্টের উপর জাস্ট মাউস হোভার করলেই হয়ে যাবে। দেন হচ্ছে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে, এতগুলো আমরা সিলেক্ট করব না, বা এতগুলো হচ্ছে আমরা সেভে দেখব না। সো আমাদের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে দুইটা, প্রথমটা হচ্ছে দেখেন এক্সপোর্ট অ্যাজ, আর দ্বিতীয়টা হচ্ছে সেভ ফর ওয়েব। সো এক্সপোর্টে আমরা একটু ক্লিক করলাম, দেখেন এক্সপোর্টে ক্লিক করলে আমাদের সামনে এই টাইপের একটা উইন্ডো শো হবে, পপ আপ উইন্ডো যেটা আমরা চিনি। সো এই উইন্ডোতে দেখেন আমাদের যে কয়টা লেয়ার আছে সেই কয়টা লেয়ার আমাদের সামনে শো করবে, এখানে কোনটা আমরা সেভ করতে চাচ্ছি বা কত রেজুলেশন বা কোন ডিটেলস সেইগুলো আমাদের দেখাবে। সো এখানে দেখেন সিলেক্ট অল, অর্থাৎ সাইজ, সাইজ আমরা দিয়ে দিছি হচ্ছে 1 গুণ, তার মানে হচ্ছে যতটুকু আমাদের আছে ছবিটা ততটুকুই আমরা সেভ করব। দেন হচ্ছে এইখানে ডান দিকে একটু লক্ষ্য করেন, অনেকগুলো অপশন দেওয়া আছে। সো ডান দিকের যে অপশনগুলো আছে এই অপশনগুলোই হচ্ছে আমাদের মেইনলি কাজ করতে হবে। সো প্রথমেই দেখেন ফাইল সেটিংসের ভেতর ফরম্যাটটা দেখা আছে। সো ফরম্যাট হচ্ছে PNG সিলেক্ট করা আছে এখানে, আপনারা চাইলে JPG অথবা GIFও সিলেক্ট করতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনাদের, যদি খুব ডিটেলসে দরকার না হয়, মোটামুটি মানের হইলেই হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা JPG সিলেক্ট করবেন। JPG সিলেক্ট করলে হবে কি, আপনাদের যে ছবিটা বা যে জিনিসটা আপনারা সেভ করবেন এই জিনিসটার সাইজটা কম হবে, এবং হচ্ছে কি হবে, কোয়ালিটি তুলনামূলক ভালো পাবেন। বাট PNG যদি আমরা সেভ করি, সো PNG-র ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়ালিটি মাস বেটার হয় JPG-র থেকে, বাট সেই ক্ষেত্রে কিন্তু সাইজটাও অনেক বেশি হয়। সো এটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি আমরা গুড, ভেরি গুড, এক্সিলেন্ট এবং গ্রেট, এই চারটা অপশন আছে। সো আমি সাজেস্ট করবো আপনাদের এক্সিলেন্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। এক্সিলেন্ট দিলে হবে কি, না খারাপ না ভালো, একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে। দেন হচ্ছে আমাদের ইমেজ সাইজটা দেখ, আপনারা সাইজ দিয়ে দিতে পারেন। দেন আমি সাইজটা আর বাড়াচ্ছি না, যেহেতু আমার অনেকটাই বড় আছে, 4K রেজুলেশনের উপরে আছে। দেন দেখেন এইখানে স্কেল নামে একটা অপশন আছে, এটা আপনারা 100 রাখবেন। স্কেল যদি বাড়ায় দেন তাহলে কিন্তু ছবিটা জুম হয়ে আসবে। সো স্কেলটা কখনোই বাড়াবেন না, চেষ্টা করবেন 100 রাখার। দেন হচ্ছে দেখেন রিসেম্পল, এটা হচ্ছে অটোমেটিক আছে, সো এখান থেকে বারবিক স্মুথার করে দিতে পারেন। দেন ছবিটা আরেকটু স্মুথ হবে, এবং কালারগুলো হচ্ছে ডিনয়েজটা বেশি হবে, অর্থাৎ কালারের যে কালার নয়েজ বুঝি আমরা, অর্থাৎ কালারের যে পিকচেলগুলো, এই পিকচেলগুলো কিন্তু আমরা দেখতে পারবো না, আমাদের খুব একটা স্মুথ ভাব আসবে ছবিতে। সো দেন হচ্ছে দেখেন ক্যানভাস সাইজ, দেন এইটা আর এইটা দুইটা সেম রাখবেন। দেন হচ্ছে দেখেন কোনো কিছু দরকার নাই, এখানে ইনভার্টেড কালার প্রোফাইলটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন আপনার কাছে লোকেশান চাইবে এবং ফাইল নেম চাইবে। সো আমি হচ্ছে ডেস্কটপ দিয়ে দিচ্ছি, এবং এখানে ফাইল নেম দিচ্ছি P1, দ্যাট মিন্স হচ্ছে প্র্যাকটিস 1। ওকে, দেন হচ্ছে সেভে ক্লিক করে দিলাম। একটু টাইম নেবে হয়তো কম্পিউটার হিসাবে, বাট আমারটা টাইম নেয় নাই যদিও। দেখেন আমি যদি একটু এটা ওপেন করি, ওপেন করলে আপনারা কোয়ালিটিটা নিজেরাই দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার ছবির কোয়ালিটি।
দেন এইবার আমি যদি সেকেন্ড যে সিস্টেমটা আছে সেভ সিস্টেম এইটার দিকে একটু যাই। সো সেকেন্ড সিস্টেমে যাইতে হলেও আমাদের এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব। সো সেভ ফর ওয়েবে ক্লিক করলে এটা হচ্ছে বেস্ট আমার মতে সেভ সিস্টেমটা। দেন হচ্ছে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে। সো এত কিছু আমরা দেখব না, আমরা জাস্ট খেয়াল করব হচ্ছে দেখেন এইখানে আমরা একটু ফিট টু স্ক্রিন করে দিব। দেন হচ্ছে এই দেখেন এই সাইডে জিআইএফ ফরম্যাট আছে, আমি এখান থেকে পিএনজিতে সেভ করবো। এটা পিএনজি 24 আমি সাজেস্ট করবো, কারণ পিএনজি যদি আপনি এখানে অনেকগুলো অপশান আছে সেখান থেকে যদি পিএনজি 8 অথবা পিএনজি 16 করে দেন তাহলে কিন্তু আপনাদের যে ছবিটা আছে এই ছবির কালারগুলো খুব পারফেক্ট পাবেন না এবং কালারের ভেতর নয়েজটা অনেক বেশি থাকবে তুলনামূলক, ঠিক আছে। সো আপনারা চেষ্টা করবেন যেন পিএনজি 24 হয়। দেন হচ্ছে এখান থেকে ইন্টালেকচুয়াল আর হচ্ছে এখান থেকে ইম্বেডেড কালার প্রোফাইলটা ওকে করে দিবেন। দেন এই দুইটা কাজ শেষ। এইবার আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখেন কয়েকটা অপশন আছে এইখানে ইমেজ সাইজে। সো ইমেজ সাইজের এইখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ডাব্লু দিয়ে এবং এইচ দিয়ে দুইটা অপশন আছে এবং দুইটা মান দেওয়া যাচ্ছে এখানে। সো ডাব্লু যেটা এটা হচ্ছে আমাদের ওয়াইডটা আছে সেইটা এবং নিচেরটা এইচ যেটা সেটা হচ্ছে আমাদের হাইটটা। সো এখানে আপনাদের ছবি যদি হাইট ওয়াইড কম থাকে সেই ক্ষেত্রে আপনারা বাড়ায় দিতে পারেন, অথবা আপনারা এই ডান সাইডে একটা জিনিস দেখেন এখানে পার্সেন্টেজ লেখা আছে এবং এখানে একটা লিঙ্ক আইকন দেওয়া আছে। দ্যাট মিন্স হচ্ছে কি আমাদের যে ইয়াটা আছে ফটোশপের যে ফাইলটা সেইটা আমি যদি এখান থেকে পার্সেন্টেজের জায়গায় 2% বা 40% করে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে সাইজটা আছে সেটা ইনক্রিজ হবে। যেমন আমি যদি এইখানে যে ইমেজ সাইজটা আছে এইটা থেকে যদি এই পার্সেন্টেজটা 50 করে দিই তাহলে দেখেন এইখানে কিন্তু কমে গেছে। আবার যদি আমি 100 করে দিই দেখেন তাহলে আমার যে 4250 যে হাইট ওয়াইডটা ছিল সেটা কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। দেন এখান থেকে চাইলে আপনারা বাড়ায়ও দিতে পারেন সেম প্রসেসে। দেন বাকি সব কিছু ঠিকঠাক রাখবেন এবং কোয়ালিটি এখান থেকে হচ্ছে বারবিকিউ স্মুথার করে দিবেন। দেন হচ্ছে ছবিটা আরেকটু পারফেক্ট আসবে কালারগুলো। দেন এইখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে দেন লোকেশন দিলাম হচ্ছে P2, সাপোজ P দেন হচ্ছে 2 দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করলে প্রসেসর এবং র্যাম গ্রাফিক্স কার্ড এইগুলোর উপর ডিপেন্ড করে একটু টাইম নেবে, দেন হচ্ছে পিকচারটা সেভ হয়ে যাবে। সো দেখেন এইটাই যদি আপনারা সেভ করেন, আমি আশা করি যারা হচ্ছে 16 ভার্সন অর্থাৎ ফটোশপের যে 2016 ভার্সনটা আছে এইটা যারা ইউজ করতেছেন বা এইটার উপরে যারা হাই এন্ডের সফটওয়্যারগুলো ইউজ করতেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি। কারণ এই যে এক্সপোর্ট সিস্টেমটা এইটা ডিপেন্ড করে মেইনলি হচ্ছে র্যামের ওপর। সো এই যে সেভ সিস্টেম বা ফাইল এক্সপোর্ট সিস্টেমটা এটা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে র্যাম এবং গ্রাফিক্স কার্ডের ওপর। সো র্যাম এবং গ্রাফিক কার্ড যদি আপনাদের পারফেক্ট হয় এবং যদি আপনারা ঠিকঠাক ওয়েতে এটা আগাতে পারেন, সো আমি মনে করি যে আউট অফ দ্য মেমোরি যে সমস্যাগুলো আছে সেইগুলো সলভ হয়ে যাবে। এবং এই যে ডায়লগ বক্সগুলো আসে ফটোশপে সেভ করার সময় যে এইগুলো আশা করি দেখাবে না। সো হ্যাভ এ গুড ডে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান আপনি সবার আগে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।